Tribune. সুপ্রিয় দর্শক, টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো আজকে আমরা পেয়েছি আমাদের এখানে যিনি থাকেন বিশেষজ্ঞজন সিপিএ, কিন্তু আজকের দিনটা অন্য দিনের থেকে আলাদা, কারণ আজকে আমরা দুজন সিপিএকে পেয়েছি। একই সঙ্গে আপনাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আমাদের এখানে উপস্থিত দুজন অতিথি। আমার বাঁদিকে আছেন সরোয়ার জি চৌধুরী সিপিএ, এবং আমার ডান দিকে আছেন শ্রাবণী সিং সিপিএ। কেমন আছেন আপনারা সবাই? জি ভালো, আমরা ভালো আছি। যথাযথ নিয়মে আপনি আমাদেরকে আপনার অনুষ্ঠানে ডাকেন, সেই জন্য ধন্যবাদ, এবং টিভিএন এর দর্শকদের প্রতি আমার শুভেচ্ছা। আচ্ছা, আমাদের আজকে নতুন অতিথি শ্রাবণী সিং, আপনি একটু বলেন যে আপনি সিপিএ হিসেবে আজকে আমাদের দর্শকদের সামনে উপস্থিত হয়েছেন, আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, আপনাকে অনেক ধন্যবাদ। এবং কমিউনিটিকে সেবা দান করার যে সুযোগটা আমি পেয়েছি সেটার জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ, আর আসলেই ভালো লাগছে। নাইস নাইস। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, যে প্রশ্নটা উত্তর আমরা চাইবো, তার আগে আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সুপ্রদর্শক, আপনারা যদি আমাদের এই দুই সিপিএর কাছ থেকে প্রশ্নের উত্তর চান, আপনার জীবনে ঘটে যাওয়া কোনো বর্তমান ক্রাইসিসের সমাধান চান, তাহলে আমাদের সঙ্গে ফোনে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার 6463079828, 6463079828। আমাদের এখানে উপস্থিত বিশেষজ্ঞজনেরা তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন, কিন্তু একটা কথা বলে রাখি, আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আপনি কিন্তু আপনার সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টের সঙ্গে কথা বলেই তারপর নেবেন। আমরা যাচ্ছি মূল আলোচনায়। আপনার কাছে প্রথম প্রশ্ন, আপনি সিপিএ প্রফেশনে কেন এলেন? প্রথমত, এটি একটি গুরুত্বপূর্ণ প্রফেশন। একজন সিপিএর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো সে তিনি একজন মানুষকে নির্ভরশীলতা দিতে পারেন। অর্থাৎ একজন ডাক্তার যেমন একজন মানুষের শারীরিক সুস্থতা মানে লক্ষ্য রাখেন, তেমন একজন সিপিএর প্রধান দায়িত্ব হলো একটি ইন্ডিভিজুয়াল অথবা একটি বিজনেসের অর্থনৈতিক স্বাস্থ্যটার সুরক্ষা প্রদান করা। আচ্ছা, তাহলে সিপিএ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট আর সাধারণ অ্যাকাউন্ট্যান্ট, এই দুজনের মধ্যে পার্থক্য কি? সব সিপিএই অ্যাকাউন্ট্যান্ট, কিন্তু সব অ্যাকাউন্ট্যান্ট সিপিএ নয়। কারণ একজন সিপিএ এডুকেশন, এক্সপিরিয়েন্স এবং লাইসেন্সিং এর মাধ্যমে তার গুরুত্বপূর্ণ ডেজিগনেশন, যেটিকে আমরা বুঝি সিপিএ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট, সেটি অর্জন করেন। এবং এর জন্য অনেক পড়াশোনার ব্যাপার রয়েছে, অভিজ্ঞতার ব্যাপার রয়েছে, এবং লাইসেন্সিং এর ব্যাপার রয়েছে। সেই লাইসেন্সিংটি যখন আমাদেরকে সরকারের কাছ থেকে প্রতিটি স্টেট একটি সিপিএ লাইসেন্সকে সবসময় পর্যবেক্ষণের মধ্যে রাখে, এবং কিছুদিন পরপরই আমাদেরকে কন্টিনিউয়িং এডুকেশনের মধ্যে দিয়ে যেতে হয়। এবং আসলে একটু আমি সময় নেব, একটু ইতিহাসটা বলে নিচ্ছি। দেখেন, একটি বিজনেস যখন আপনার বিনিয়োগকারীদেরকে খোঁজে, ইনভেস্টরদেরকে খোঁজে, তখন কিন্তু তাকে একটি বিজনেস যখন আসে তখন তাকে ইদার লোনের মাধ্যমে অথবা ইনভেস্টমেন্টের মাধ্যমে অর্থনৈতিক ভাবে মানে সেই অর্থটা সংগ্রহ করতে হয়। তো বিনিয়োগকারীদেরকে যখন খোঁজে, অর্থাৎ যখন শেয়ার ইস্যু করে একটি বিজনেস, তখন তাকে সেই বিজনেসটিকে জেনারেল মানুষের কাছে, পাবলিকের কাছে একটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিতে হয়। এটি সরকারের কাছেও জমা দিতে হয়, এটি মানুষের কাছেও ডিসক্লোজ করতে হয়, এবং তখন একজন সিপিএ সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটিকে সিগনেচার করে এই অ্যাসিওরেন্সটি প্রদান করেন, এই নির্ভরশীলতাটি প্রদান করেন যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো সত্য অথবা মিথ্যা। তার কাজ হলো এটাই, যে এটিকে সম্পূর্ণভাবে আপনার অ্যানালাইসিস করে, অডিট করে ওই নির্ভরশীলতাটুকু প্রদান করা। তো এই দায়িত্বটা যখন সরকারের কাছ থেকে একজন সিপিএ কে দেওয়া হয়, তখন বুঝতেই পাচ্ছেন যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, এবং একটি ইন্ডিভিজুয়াল বিজনেস এবং গভর্নমেন্টের সমস্ত রকম আপনার ফাইন্যান্সিয়াল গোলকে অ্যাচিভ করার জন্যে, যে লক্ষ্যগুলোকে অর্জন করার জন্যে যে দিক নির্দেশনাগুলোর প্রয়োজন হয়, সেটি একজন সিপিএ প্রদান করতে পারে। ধন্যবাদ, ধন্যবাদ। টিভিএন 24 এর পর্দায় আপনাকে স্বাগতম। ধন্যবাদ। রিয়েল লাইফ সিচুয়েশন থেকে আমি একটা কথা বলি। শ্রাবণী, অনেক ধন্যবাদ, ভালো বলেছেন। এখন মনে করুন যে আমি কিছুদিন যাবত আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, গত 2-3 বছরে প্রায় 400-500 আমি সিপিএ লেটার লিখেছি। এখন সিপিএ লেটার যে কেন চায়, মনে করেন যে যারা বাড়িঘর কিনতে চান তাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মনে করেন সেলফ এমপ্লয়েড, বিশেষ করে তাদের, যাদের W2 নাই
তাদের ইনকামটা ভেরিফাই করার একমাত্র উপায় হচ্ছে সিপিএ লেটার। যারা বাড়ি কিনতে চান অথবা অন্য কোনো লোনের ব্যাপারে ব্যাংকের সাহায্য চান, তাদের কিন্তু সিপিএ লেটারটা অত্যন্ত। জি, আমরা এই প্রশ্নগুলোতে আসবো, ধরনের সোশ্যাল সিকিউরিটির সাথে কী সম্পর্ক, তারপরে এস্টিমেটেড ট্যাক্স, এই বিষয়গুলো আমরা আপনাদের কাছ থেকে জানতে চাইবো। কিন্তু একটা বিষয় খুব বার্নিং সাম্প্রতিক সময়, মনে করেন যে বিভিন্ন সময় দেখা যায় নানারকম এক্সিকিউটিভ অর্ডারের কারণে, এই যে ধরেন আমরা এখন শুনতে পাচ্ছি মেডিকেইড, ফুড স্ট্যাম্প বা অন্যান্য পাবলিক চার্জভুক্ত যারা আছেন, যারা এই সুবিধাগুলো নিচ্ছেন, তাদের গ্রিন কার্ড কিংবা সিটিজেনশিপ পেতে গিয়ে সমস্যা হতে পারে, আবার তাদের ট্যাক্স ফাইলিংয়ের সময় সমস্যা হতে পারে, আমরা শুনতে পাচ্ছি। বিষয়টা আসলে কীরকম একটু কি আপনি বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি আমার কাছে প্রশ্নটা রেখেছেন। এখন আসলে মেডিকেড এবং মেডিকেয়ার এই দুইটা জিনিস মার্কিন আমাদের যুক্তরাষ্ট্রে যেটা লো ইনকাম, যাদের নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্য সেবার জন্য দুটা প্রোগ্রাম, যেটা হচ্ছে মেডিকেড। মেডিকেডটা গভর্নমেন্ট ফেডারেল এবং স্টেটের একটা যৌথ প্রচেষ্টা, এবং এটাতে হয় কি যাদের ইনকাম কম তারা মেডিকেডের সুবিধাগুলি পেতে পারেন, আর যাদের বয়স হচ্ছে 65 বছর তারা মেডিকেয়ারে যাবেন। এখন অনেক লোক মেডিকেয়ারে গেলেও তারা কিন্তু মেডিকেড সুবিধা পেতে পারেন, তারা উভয়টা গ্রহণ করতে পারেন। এখন মেডিকেডের উভয়টা থাকলে তাদের মনে করেন যে এক্সটেন্ডেড কিছু বেনিফিট তারা নিতে পারেন। যাই হোক, এটা হচ্ছে অত্যন্ত একটা কমপ্লিকেটেড ব্যাপার। আপনাদের যদি ব্যক্তিগত কোনো কোয়েশ্চন থাকে, আর তাছাড়া ইদানিং যে ট্রাম্পের যে নতুন প্রপোজালে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাবলিক চার্জ, মেডিকেডটাকেই বলা হচ্ছে পাবলিক চার্জ। আপনি যখন পাবলিক চার্জ অথবা পাবলিক ইয়েতে কোনো সরকারি সুযোগ সুবিধা নিবেন, তখন কিন্তু আপনার মানে মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাডমিশনটা অনেক প্রশ্নযোগ্য হয়ে যায় এবং তারা এটাকে ডিনাই করতে পারে। সেই জন্য এখন অনেক আমার মনে হয় গ্রুপ এটাকে অপোজ করছে, তারা বলছে যে এটা একটা অত্যন্ত মানবতা বিরোধী একটা বিল এবং এটা অনেক ডিজেবল লোকদেরকে, কারণ বাংলাদেশ থেকে মনে করেন অনেক লোক আসছে তারা ডিজেবল হচ্ছে, ডিজেবিলিটি নিয়ে, মনে করেন বাচ্চা অথবা মা বাবার মধ্যে যে কোনো একজন ডিজেবিলিটি নিয়ে যখন এখানে অ্যাডমিশনের জন্য চেষ্টা করবে, তাদেরকে হয়তো ডিনাই করতে পারে, যেহেতু বলতে পারে যে দিস করবে পাবলিক চার্জ। এখন আমরা এগুলো বিষয়ে যাচ্ছি না, এই জন্য অ্যাটর্নিরা আছেন, তারা আপনাদেরকে যখন এই অ্যানালাইসিস অনুষ্ঠানে আসবেন তারা আপনাদেরকে আরও বিশদ আলোচনা দিতে পারেন। তবে মেডিকেডের ব্যাপারে আপনারা যখন মেডিকেড বেনিফিট নেবেন, তখন আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমার তো ইনকাম এত, আমি মেডিকেড বেনিফিট নিলে কী হতে পারে। মেডিকেডের ব্যাপারে আমাদের সামান্য যে উপদেশ সেটা হচ্ছে যে আপনার যদি সত্যি সত্যি মেডিকেড হন, মেডিকেড এলিজিবিলিটি আপনার থাকে, তা আপনি মেডিকেড নিবেন, আর জোর করে নিজেকে মেডিকেডের মধ্যে ঢুকাবেন না। আমার ব্যক্তিগত অনুরোধ, জোর করে নিজেকে মেডিকেডের মধ্যে ঢুকাবেন না। আর মেডিকেডে ঢুকালেও আবার মেডিকেডের কিছু জিনিস আছে যেটা হচ্ছে যে আপনি মেডিকেড নিচ্ছেন কিন্তু আপনার কিছু জিনিস নন এক্সেম্পট, তার মানে আপনার কিছু জিনিস আছে, অ্যাসেট আছে যেগুলো আপনি বাইরে রাখতে পারতেছেন না। হয়তো আপনি নিলেন মেডিকেড কিন্তু এক বছর বাদে দেখা গেলো যে আপনার ওই এক্সেম্পট প্রপার্টিটা আসলে এক্সেম্পট ছিল না, এটা হচ্ছে নন এক্সেম্পট। আপনার ব্যাংকে টাকা ছিল, আপনার একটা রেন্টাল প্রপার্টি ছিল, আপনার একটা রেন্টাল বোর্ড ছিল, আপনি একটা ভালো একটা ব্যবসা ছিল, এখন ওইগুলোকে যদি আপনি বাইরে রেখে আপনি বলেন যে আমি মেডিকেড নেব, তাহলে কিন্তু যদি মেডিকেড নিয়ে যদি আপনি চলে যেতে পারেন এটা ভালো, আর কিন্তু ধরা পড়লে কিন্তু এই সমস্ত জিনিসগুলো আপনার ফ্রড চার্জের মধ্যে পড়ে যায় এবং মেডিকেড কিন্তু এটাকে ফ্রড হিসেবে গণ্য করে এবং তাদের সুদে আসলে যা টাকা পয়সা লাগছে ইন দ্য লং রান আরো হ্যাসল হয়ে যায়। জি জি। সুপ্রিয় দর্শক, আপনারা যদি আমাদের দুই সিপিএ কে প্রশ্ন করতে চান, আমাদের সরাসরি নাম্বার 6463079828, আর ফেসবুকে TBN24 দিয়ে সার্চ দিলে আপনারা এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন, সেখানেও আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে ফেলতে পারি। এখানে আপনারা আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে আমাদের এখানে যুক্ত হয়েছেন মিজান রহমান, MD আহসানুল ইসলাম শিমুল, আরও বেশ কয়েকজন যুক্ত হয়েছেন, আমরা একে একে তাদের কাছে যাব। আপনার কাছে আমাদের প্রশ্ন, আমাদের নতুন অতিথি, একটা বিষয় আমরা দেখতে পাই, ধরেন অনেকে বিজনেস শুরু করছেন, তাদের সঙ্গে হয়তো তিনি যেহেতু বাংলাদেশি তাহলে বাংলাদেশির একজন বন্ধু থাকতে পারেন, তিনি হয়তো এখন আমেরিকান হয়েছেন কিন্তু তার বাংলাদেশি বন্ধু আছে, কোনো ফরেন পার্টনারকে নিয়ে যদি কেউ কোনো প্রতিষ্ঠান করেন তাহলে সেই ক্ষেত্রে কোন কোন দিক লক্ষ্য রাখা জরুরি বা কিভাবে তারা ফাইল সাবমিট করবেন? ফাইল সাবমিট করা যেতে পারে, ফরেন পার্টনারকে আমরা পার্টনার হিসেবে দেখিয়ে কর্পোরেশনটি ফর্ম করব এবং ফরেন পার্টনারকে তখন একটি ITIN নাম্বার নিতে হবে, যেটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল ট্যাক্সপেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার।
এই নাম্বারটি নেওয়ার পর ফরেন পার্টনারকে আমরা সংযুক্ত করব সেই পার্টনারশিপে, এবং পার্টনারশিপের দায়িত্ব হবে উইথহোল্ডিং করা একটি নির্দিষ্ট অঙ্কের। সোশ্যাল সিকিউরিটি নাম্বার না থাকলেও ওই আইটিআই এর নাম্বারটি সোশ্যাল সিকিউরিটি নাম্বারের পরিবর্তে কাজ করবে একজন পার্টনার হিসেবে, এবং ওই পার্টনারশিপের দায়িত্ব হবে একটি নির্দিষ্ট পরিমাণের অর্থ সেই পার্টনারশিপ থেকে উইথহোল্ড করে আইআরএস এর হাতে পৌঁছে দেওয়া এবং উইথহোল্ডিং ট্যাক্স ফাইল করা। যদিও মানে দেখা গেল যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, ফিসক্যাল ইয়ার বা ক্যালেন্ডার ইয়ার যেটাই সেই পার্টনারশিপ ফলো করবে, দেখা গেল যে তাদের ট্যাক্স বার্ডেন বা ট্যাক্স লায়াবিলিটিস হলো এক্স অ্যামাউন্ট অফ মানি, কিন্তু তা সেটা ছাড়াও একটি এস্টিমেটেড অ্যামাউন্ট উইথহোল্ড করে আইআরএস এর কাছে পৌঁছে দিতে হবে এবং ট্যাক্স ফাইল করতে হবে। জি, এই এই প্রশ্নটা ধরে আপনাকে আমরা একটু বলতে চাই। ধরেন এখন আমরা দেখি যে সাধারণত যাদের ট্যাক্স দেওয়া লাগে তারা একটু শেষের দিকে ট্যাক্স রিটার্ন ট্যাক্স ফাইল করেন, আবার যারা রিটার্ন পেয়ে থাকেন তারা একটু দ্রুত করেন। এখন আপনাদের যারা ট্যাক্স বেশি পরিমাণের আসে, অনেকে অভিযোগ করেন যে আমার ট্যাক্স অনেক বেশি আসছে, এই ধরনের অভিযোগের পেছনে কারণ কি? আর দ্বিতীয়ত, যারা আসলে বেশি আর্ন করেন তাদের ক্ষেত্রে এস্টিমেটেড ট্যাক্সটা কখন দেওয়া উচিত, কিরকম ভাবে সেটা হ্যান্ডেল করা উচিত একটু যদি আপনি। হ্যাঁ হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আসলে জিনিস হচ্ছে যে যারা রেগুলার কাজ করেন W2-তে অন দ্য জব, তাদের তো প্রতি সপ্তাহ সপ্তাহ ট্যাক্স কাটা হচ্ছে, তাদের কোনো সমস্যা নাই। আপনার মনে করেন অনেকে আবার এইখানে, কিন্তু আমার একটা কথা আছে, অনেকে দেখা যায় যে দুটা বাচ্চা কিন্তু কাজের জায়গায় দেখা গেল যে 12টা বাচ্চা দেখা দিছে, যদিও 12টা না কম, 7টা 8টা পর্যন্ত দেখায় দেয়, অনেক দেখছি আমি। এটা তো অত্যন্ত অন্যায়। অন্যায় মানে এটা কিন্তু ইলিগাল না, দেখাতে পারে, কিন্তু ট্যাক্স উইথহোল্ডিংটা কম হবে, বেচার ইয়েটা খবরটা হবে যখন ট্যাক্স ফাইল করবে তখন তখন দেখবে যে ট্যাক্স দিতে হচ্ছে, তখন বলবে যে আমি। সেই জন্য বলি, অনেকে আমার কাছে আসে, বলে যে ভাই আমার বন্ধু তার তো, সে তো $6,000 ফেরত পেয়েছে আর আমি কেন মাত্র $2,000 ফেরত পেয়েছি। তা আমি বলি যে ভাই ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে অনেক কিছু নির্ভর করে, আপনি কাজের ক্ষেত্রে আপনার ডিপেন্ডেন্ট কয়টা দেখেছেন, আপনার মনে করেন যে ওই যে স্ত্রীর নাম নামান না, এটা কাজে আসে না, তা মনে করেন যে ছেলে মেয়ে কয়জন, মাতা পিতার সঙ্গে থাকে কি না, আর অন্যান্য খরচ কী, এগুলো সব মিলিয়ে যাদের ইনকামটা বেশি তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা বেশি অবলম্বন করতে হয়, যেহেতু বছরের শেষে যখন ট্যাক্স ফাইল করতে যায় তারা কিন্তু এনাফ ট্যাক্স যদি না দিয়ে থাকেন, তাদের এনাফ ট্যাক্স মানে গত বছরের অন্তর্কে 100% দিয়ে রাখতে হবে, অথবা এই বছর যা ট্যাক্স আসবে 100 টাকা ট্যাক্স আসলে আপনি 90 টাকা দিতেই হবে, আগে দিয়ে রাখবেন। এটা এস্টিমেটেড ট্যাক্স 4টা কোয়ার্টারের মধ্যে দেবেন, 4টা কোয়ার্টারে দিয়ে রাখলে আপনার বছরের শেষে আপনি পেনাল্টি থেকে মুক্ত হলেন। 4টা কোয়ার্টারে আমরা একটু বিস্তারিত জানবো, তার আগে আমরা একটু ফোন নিতে চাই। আমাদের সঙ্গে ফোনে বেশ কয়েকজন অপেক্ষা করছেন। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম সালাম। আমি দেলোয়ার বলছিলাম, আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। আমি ক্যানাডিয়ান সিটিজেন। জি, আমি যদি এখানে আমেরিকাতে বিজনেস করতে চাই, আমার পার্টনার হচ্ছে আমেরিকান। আচ্ছা, এখানে কি শুধু আমাকে কি আইটিএন নাম্বারটা নিলেই হবে, না আমাকে এখানে ওয়ার্ক পারমিট নিতে হবে? আপনার ওয়ার্ক পারমিট জরুরি নয়, আপনি আইটিআইএন নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে পারেন একজন নন রেজিডেন্ট আমেরিকান বিজনেস ওনার হিসেবে, কিন্তু আপনার পার্টনার যে আছেন আমেরিকান, তিনি, তাকে লক্ষ্য রাখতে হবে যে তিনি পার্টনারশিপটি সঠিক উপায়ে ফর্ম করছেন। তো পার্টনারশিপ যখন আমরা ফর্ম করব তখনই আপনাদের বিষয়টি উল্লেখ করতে হবে যে আপনি আমেরিকার সিটিজেন নন এবং আপনি কেনেডিয়ান, এবং সেইভাবে আমরা আইটিআইএন নাম্বারটা নিয়ে বা আপনার আইটিআইএন নাম্বারটি নিয়ে পার্টনারশিপটি ফর্ম করে তারপর আপনারা ব্যবসা করতে পারেন। এর জন্য আপনার ওয়ার্ক পারমিটের কোনো প্রয়োজন নেই। জি ধন্যবাদ, আমাদের সঙ্গে ফোনে আরেকজন আছেন। এখানে জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দিই। জি, উনি, আপনি কি পার্টনারশিপ করতে চাচ্ছেন নাকি ইন্ডিভিজুয়ালি কর্পোরেশন করতে চাচ্ছেন? না, উনি পার্টনার করতে চাচ্ছেন। হ্যাঁ, ওনার একজন আমেরিকায় পার্টনার আছে। আর যদি ইন্ডিভিজুয়ালি যদি আপনি কর্পোরেট স্ট্রাকচার যদি ব্যবসা করতে চান তাহলে কর্পোরেশনও পারবেন। জি জি, আমরা যাচ্ছি পরবর্তী ফোনে। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন। জি জি, আমি আব্দুল হাকিম বলতেছি। আমি জানতে চাই, আমার প্রশ্নটা হলো, আমি অ্যাসাইলেম এর গ্রান্টে আছি। ওকে, এখন আমি কি মেডিকেড বা কোনো ইন্স্যুরেন্স নিলে কোনো সমস্যা হবে নতুন আইনে? জি ধন্যবাদ, আপনি শুনুন, আমাদের সরওয়ার জি চৌধুরী সাহেব উত্তর দিচ্ছেন। জি, অ্যাসাইলেম এর গ্রান্টে আছেন মানে কি, আপনি অ্যাসাইলেমটা আপনার পেয়েছেন, আপনি এখন কি এখানে ওয়ার্ক অথরাইজেশন এবং সব কিছু আপনার হয়ে গেছে, সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা আমার হয়ে গেছে, এখন না মেডিকেড, মনে করেন যে আপনি যদি মেডিকেড এলিজিবল হন আপনি নিতে পারেন। বর্তমান যে গ্রিন কার্ডের জন্য যে নতুন আইন করা হচ্ছে,
এতে সমস্যা হতে পারে, তবে আপনি এটা আপনার লিগ্যাল অ্যাডভাইজার যে আছে তার সাথে একটু আলাপ করেন। আমাদের আমরা তো ট্যাক্সের ব্যাপারে বলি, সেই জন্য আমরা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত। আরেকটু আমি যোগ করে দিতে চাই, মেডিকেড যদি কেউ নিতে চায়, মেডিকেড বা যে কোনো পাবলিক অ্যাসিস্ট্যান্স, তাহলে তাদের হবে উচিত যে লোকাল সিটি বা লোকাল যেখানেই তারা থাকেন সেই সিটির হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যোগাযোগ করা। এবং এটা অনেক সময় আমরা ইমিগ্রেশন স্পেশালিস্ট নই, তবুও আমরা ইমিগ্রেশনের অনেক বিষয়ে সাহায্য করে থাকি এবং এইরকম পাবলিক অ্যাসিস্ট্যান্সের বিষয়ে আমরা সাহায্য করে থাকি। কিন্তু তারপর আমি বলবো যে এইচআরএতে যখন যায় ইন্ডিভিজুয়ালসরা, তখন তারা ডিটারমাইন করতে পারে এলিজিবিলিটিটা কতটুকু মানে গ্রান্টেড হবে নাকি না হবে। সেই সময় গিয়ে যদি তাদের কোনো সাহায্যের দরকার হয় কথা বলার ব্যাপারে বা এক্সপ্লেইন, তখন সেটা আমরা সাহায্য করে দিই। আমরা আর কয়েকটা ফোন নিতে চাই, আমাদের সঙ্গে ফোনে বেশ কয়েকজন অপেক্ষা করছেন। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, হ্যালো, জি বলুন। যে আমার নাম হইছে শামীম চৌধুরী। জি, আমি এই আমি দেখেন ট্যাক্স ফাইল, আমি তো 21 বছর 24 বছর ট্যাক্স ফাইল করছি, কিন্তু আমি এখন রিটায়ারমেন্ট, এখন আমি তো ওরকম পয়সা পাই না, আমি কোনো ছেলেপেলেরা দেখাই নাই, কোনো কিছু দেখাই নাই, কিন্তু আমি তো এখন মাত্র 600 টাকা পাই। তাই তো, আপনার প্রশ্নটি কি? আপনি 600 টাকা পান, আপনার তো, আপনি তো রিটায়ার্ড বললেন, আপনি রিটায়ার্ড, আপনি 600 টাকা পান, আপনার 600, আপনি যে পরিমাণ টাকা পান এতে তো আপনার ট্যাক্স দিতে, ট্যাক্স আসবে না, ট্যাক্স দিতে হবে না, ট্যাক্সেবল না, আপনি কম পাচ্ছেন সেটা হচ্ছে যে এই আমি রিটায়ার্ড হইছি আপনার এই 2018 তে আমি রিটায়ার্ড হইছি। আচ্ছা, কিন্তু আমি এর আগে তো আমি ট্যাক্স দিছি, সোশ্যাল বেনিফিটও দিছি, এখন আমি এত কম কেন পাই? কত বছর আপনার, আপনার এখন এটা হচ্ছে যে আপনি কত বছর, 24 বছর কাজ করেছেন? জি হ্যাঁ, 24 বছর ওইসে আসছি, 24 বছরে আমি এখন সব আমার W2 ফর্মে আমি ট্যাক্স দিছি। আচ্ছা, আপনি আপনার কিছু মনে না করলে আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 69। না, তাহলে 24 বছর যদি আপনি কাজ করে থাকেন, আমার মনে হয় আপনি এটা সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে আপনার যে একটা ইয়ের জন্য অ্যাপ্লাই করেন, ওই যে একটা স্টেটমেন্টের জন্য, স্টেটমেন্টটা দেখলে পরে তখন বোঝা যাবে যে এটার আসলে কোনো জায়গায়। অনেক সময় হয় কি, 24 বছর কাজ করেছেন ঠিক, দেখা গেলো যে মাঝখানে 10 বছর আপনার গ্যাপ জিরো হয়ে গেছে সব, ওইটা হইতে পারে, এটা সিস্টেমের ভুল হইতে পারে, কারণ IRS-এর সাথে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ইয়েটা কানেকশনটা কিছুদিন অনেক বেশ কবছর আগে একটু ম্যানুয়াল ছিল সব কিছু, এখন সুপার কম্পিউটার হওয়াতে এখন সবকিছু অটোমেটেড সহজ হয়ে গেছে। মাঝখানে কোথাও গ্যাপের কারণে, গ্যাপের কারণে অনেক লোক আমার কাছে আসছেন যে তাদের মনে করেন যে 1979 থেকে 1997 পর্যন্ত 12 বছর জীবন থেকে হাওয়া হয়ে গেছে। তো এখন আমাদের করতে হয়, আমরা করি, আমরা এগুলো IRS এর সাথে যোগাযোগ করে তাদের ট্রান্সক্রিপ্টগুলো নিয়ে আসি, তাদেরগুলো এখন আবার সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করি, তখন বলি যে এই যে বছরগুলো চলে গেল এগুলো কোথায়, তখন আবার তাদেরকে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে দিয়ে এগুলো আবার রিক্যালকুলেট করে আপনার হয়তো $600 যেটা পাচ্ছেন সেটা হয়তো $850 হলো অথবা $1000 হলো, হইতে পারে, এটা গ্যারান্টি দেবো বলা যাচ্ছে। ইনকামের উপরও ডিপেন্ড করে, ইনকামের উপরে ডিপেন্ড করে কত টাকা ইনকামের উপরে কত টাকা সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দিয়েছেন, মানে সময় না ইনকামটার উপরে। এই বিষয়টা আমরা একটু জানবো আপনার কাছ থেকে একটু পরে, যে 40 ক্রেডিট বা এটা কতটুকু ইয়ে করে। একজন ফোনে আছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম সালাম। জি, আমি একটু স্যারকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি, আপনার নাম পরিচয় বলবেন। আমি যখন ITN নাম্বারটা নিলাম, নিয়ে আমি এখানে বিজনেস স্টার্ট করলাম, তো সেই ক্ষেত্রে আমার রেসিডেন্স, কারণ আমি এখানে থাকতে চাচ্ছি এবং কাজ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি গ্রিন কার্ডের জন্য কি অ্যাপ্লাই করতে পারি? দুটি বিষয় ভিন্ন, একটা হলো যে আপনি একজন ফরেন ন্যাশনাল হিসেবে একটি বিজনেসের পার্টনার হতে চান, সেটি একটি বিষয়। আবার আরেকটি প্রশ্ন করছেন যে আপনি গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারেন কিনা। তো গ্রিন কার্ড তো অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেটার সঙ্গে আপনার সোশ্যাল মানে পার্টনারশিপের যে বিষয়টি এটা সম্পৃক্ত নয়। তবে যখন আপনি এটা, আমি আই এম নট এন ইমিগ্রেশন এক্সপার্ট, বাট যখন আপনি শো করবেন যে আপনি এখানে ইনভেস্ট করেছেন, এখানে আপনার বিজনেস আছেন, আমার ধারণা যে এগুলো সবই আপনার পজিটিভ ওয়েতেই এফেক্ট করবে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসকে।
তবে ইদানিং ইদানিং আমি কিন্তু অনেকের কাছ থেকে কল পাচ্ছি এবং আমি অনেককে সাহায্য করেছি ইমিগ্রেশন লয়ারদেরকে, যে ইদানিং কিছু প্রোগ্রাম আছে যেটা হচ্ছে EB-3 এই EB-5, আপনি যেহেতু ইনভেস্টর আপনি এই দুইটা প্রোগ্রামের যে কোনো একটা থ্রু দিয়ে আপনি ইমিগ্রেশন স্ট্যাটাস পেতে পারেন আমার খুব সম্ভব আমার মনে হয়। আর যেহেতু আপনি বিজনেস এস্টাবলিশ করেছেন, EB-5 এবং EB-3 যে ক্যাটাগরিটা সেটা তো অনেক বড় অ্যামাউন্ট ইনভেস্টর মেকার থাকে এখানে। EB-3 তে অত বড় অ্যামাউন্ট লাগে না, আপনি লয়ারের সাথে আলাপ করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারলে আমরা হেল্প করতে পারব। আমরা ক্যাটাগরিতে আসলে গ্রিনেতে যেতে চাই না, সেটা হচ্ছে যে আপনার আমাদের এখানে উপস্থিত সিপিএ এবং এর আগে যে সব আমাদের এখানে আইএনজিবি এসেছেন তাদের প্রত্যেকের একটা কথা যে আপনি যেটাই করেন বুঝে শুনে করেন, এটা আপনার ইন দা লং রান বড় রকমের সুবিধা কিংবা বড় রকমের সাফারিংস দিতে পারে। আমরা একটা বিরতিতে যেতে চাই, এসে আমরা বাকি ফোনগুলো নেব, যাচ্ছি বিরতিতে। সুপ্রিয় দর্শক, টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা কথা বলছিলাম আজকে আমাদের ট্যাক্স এবং অন্যান্য বিষয় নিয়ে। আজকে আমাদের অতিথি দুজন সিপিএ, সিপিএ সরারজি চৌধুরী এবং সিপিএ শ্রাবণী সিং। আমরা বিরতিতে যাওয়ার আগে বেশ কিছু ফোন পেয়েছি এবং আমরা কয়েকটি বিষয়ে আলোচনা এসেছি, যেটা যেখান থেকে আমরা আপনাদের প্রশ্ন করতে চাই যে ক্রেডিট ফর্টি বিষয়টা কীরকম সেইটা একটু আপনার ভেঙে বলা, তারপর আপনার কাছে আমরা কয়েকটা প্রশ্ন উত্তর চাইবো। যে ধরেন এই যে যারা উবার চালাচ্ছেন বা আপনার নিজেদের ব্যবসা নিজের হাতে নিয়ন্ত্রণ করছেন তাদের জন্য কী পরামর্শ, তারা একটু ফোন নিতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। আমার নাম সোমা, জি আমি একটা ব্যবসা পরিচালনা করার জন্য আমার শহরে একটা দোকান ভাড়া নিয়েছিলাম, আমার এগ্রিমেন্ট হয়েছিল অগস্টের 1 তারিখে আমি দোকানটা শুরু করবো। সেজন্য আমি তাদেরকে এক মাসের অ্যাডভান্স এবং এক মাসের সিকিউরিটি ডিপোজিট দিয়েছি, সেই সাথে আমি দোকানে একটু পরিবর্তন চাচ্ছিলাম, মানে রিনোভেশনের জন্য। সেটা হচ্ছে আমি একটা দরজা করে দিতে বলেছিলাম তাদেরকে, জানলাটা পরিবর্তন করে দিতে বলেছিলাম, এর জন্য ওরা একটা বাজেট দিয়েছিল এবং বলেছে যে আমি যদি 50% দেই তাহলে তারা এটা করে দেবে। তো সেজন্য আমি তাদেরকে 50% ওটা যে অ্যামাউন্ট আসছে তার 50% অ্যামাউন্টের চেকটা আমি তাদেরকে দিয়েছি এবং তারা সবগুলো টাকাই আমার ব্যাংক থেকে তারা উইথড্র করে নিয়েছে। এখন তারা কিন্তু বেশ বড় কোম্পানি, এই শহরে তাদের বেশ অনেকগুলো প্রপার্টি আছে। এখন তারা কি করলো, আমাকে অগস্ট মাসের 1 তারিখ শুরু হওয়ার আগে আমাকে ফোন করে জানালো, আমার মনে হয় 1 সপ্তাহ আগে হবে, ফোন করে জানালো যে তারা যে দরজা এবং জানালা তারা অর্ডার করেছে শিপমেন্ট এখনো আসেনি এবং শিপমেন্ট আসার পরে কনস্ট্রাকশন হতে হতে সময় লাগবে, এজন্য তারা তারিখটা পরিবর্তন করে অগস্টের 1 থেকে আমি বললাম, তখন আমি আসলে একটু চিন্তা করে গেলাম যে কি করে, পরে বললাম যে যেহেতু এতগুলো টাকা দিয়ে দিয়েছি তাহলে ঠিক আছে, তারপর আমি ওদের ওখানে গিয়ে আমি সাইন করে দিয়েছি। আপনি কি আপনার প্রশ্নটা বলবেন, প্রশ্নটা কি? হ্যাঁ, প্রশ্নটাই বলছি, একটু বেশি সময় পাওয়া যাচ্ছে না, আমাদের হাতে সময় কম। এখন অক্টোবরে আবার ওরা ফোন করে আমাকে এই 10 দিন আগে বলছে যে এই সেপ্টেম্বরের মধ্যে এটা রেডি হবে না, কাজে অক্টোবরের 1 তারিখ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, এখন নতুন একটা এগ্রিমেন্ট আমাকে পাঠিয়েছিল সেটা জিজ্ঞাসা করে পাঠাও। এখন আর বলছি আমি তোমার সাথে কোনো ডিলিংসে যাবো না, আমার যে টাকা সব তোমার ফেরত দাও, আমার অ্যাডভান্স বাড়ি ভাড়ার টাকা এবং আমার দরজার জানালার জন্য যে পয়সাটা দিয়েছিলাম আমাকে ফেরত দিয়ে। আপনারা এটা কি সিপিএ সিপিএ মহোদয়ের কাছে উত্তর চাচ্ছেন না আইনগত সমস্যা? এর জন্য এগ্রিমেন্ট সাইন করে দিয়েছে, এরা পুরো 1 বছরের ভাড়া আমার কাছে যাচ্ছে, এখন আমি কি করতে পারি? জি, আমার মনে হয় যে এটা আসলে আইনগত সমস্যা, এটা কন্ট্রাক্ট লয়ারের কাছে যেতে হবে, এটা কন্ট্রাক্ট লয়ারের কাছে যেতে হবে যারা টেনেন্ট ল্যান্ডলর্ড আপনার নাম পরিচয় বলে সংক্ষেপে প্রশ্নটি করবেন। হ্যালো, জি, হ্যাঁ, কে বলছেন? হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমি মোহাম্মদ আহমদ বলছি। জি, আচ্ছা ভাই, আমি এই বছর ট্যাক্স ফাইল করছি কিন্তু আমার ফেডারেল ট্যাক্সের টাকা দিয়েছে, স্টেটের টাকা আটকে রাখছে, তারা চিঠি দিয়েছে আমাকে তোমার W-2 এবং লাস্ট চেকের কপি এবং তোমার যে কোম্পানিতে কাজ করছো ওই কোম্পানির যে কোনো অফিসারের সাইন এবং সিনবহল সহ তুমি একটা চিঠি পাঠাও, কিন্তু আমার যে কোম্পানিতে আমি কাজ করেছিলাম
সেই কোম্পানি লাগাটে এয়ারপোর্টের থেকে এখন চলে গেছে, তখন তাদের সাথে আমি আর যোগাযোগ করতে পারতেছি না, চিঠি নিতে পারি না। কিন্তু আমি এখন আমার W2 ফর্ম এবং লাস্ট চেকের কপি তাদের কাছে দুইবার পাঠাচ্ছি, কিন্তু তারা এটি তাতে সন্তুষ্ট, তারা চিঠি চাইতে চায়। নাম্বারের বেশ কম থাকতে পারে, অথবা যে W2টা তৈরি হয়েছে ওটা IRS এর কাছে জমা হয় নাই, কোম্পানি অনেক সময় ভুল তথ্য দিয়ে W2 ইস্যু করে, এইগুলো যাচাই বাছাই করার জন্য। আর যদি অনেক সময় নতুন ট্যাক্স পেয়ার হলে, যারা প্রথম বছর যখন ট্যাক্স ফাইল করে ওদের একটু বেশি সমস্যা হয়, কারণ তাদেরকে ভেরিফাই করতে চায়। এখন কাগজপত্র যদি সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করেন, আর কোনো প্রফেশনালের কাছে গিয়ে যদি চিঠিটা লেখান, একটা উত্তর লিখতে হয়, প্রত্যেকটা জিনিস এক্সপ্লেইন করতে হয়। IRS এবং নিউ ইয়র্ক স্টেটের ট্যাক্স ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা ওই কাগজটা দেখে ওরা উত্তর দেয় না, তারা দেখতে চায় যে আপনি কিভাবে জিনিসটা কেসটা প্রেজেন্ট করলেন, আপনি কি কারণে টাকাটা চাচ্ছেন, অথবা কি কারণে আপনি তাদের উপর অসন্তুষ্ট। এই জিনিসগুলো যদি আপনি যদি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, তাহলে কিন্তু ওই টাকা ফেরত আসে এবং আমরা কয়েকটি ক্ষেত্রে আমরা ভালো ফল পেয়েছি। জি ধন্যবাদ। আমরা আর 3-4 মিনিটের মতো সময় পাবো, আমরা আপাতত আর ফোন না নেই। আপনার ফেসবুকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের মধ্য থেকে আমরা রাজু সাহেব আছেন, আমাদের আরও বেশ কয়েকজন যুক্ত হয়েছেন, পারভেজ বারভুইয়া এবং সোহেল মাহমুদ, বাকির সিদ্দিকী, সবাইকে ধন্যবাদ। আমরা শেষ দিকে কয়েকটা প্রশ্নের উত্তর জানতে চাই যেগুলো খুব জরুরি। যে ধরেন যারা উবার চালাচ্ছেন তাদের জন্য আসলে এই এই সময়ে তা আপনার কী পরামর্শ, কীভাবে তারা নিজেদের প্রস্তুতি নেবেন পরবর্তী ট্যাক্স পেমেন্ট করার জন্য বা ট্যাক্স ফাইল করার জন্য? তাদের প্রতি আমার পরামর্শ হবে যে তারা যেন রিসিটগুলো সংগ্রহ করে রাখেন, কারণ তাদের এক্সপেন্সের রিসিটগুলো, তাদের অনেক রকম এক্সপেন্স, যেমন গাড়ির রেজিস্ট্রেশন ফিজ, পার্কিং, টোলস, এমনকি তারা যে সেলফোনটি ব্যবসায়ের কাজে ব্যবহার করেন সেই সেলফোনের যে বিলসগুলো তারা দেন, এগুলো যেহেতু তারা সেলফোনটি ব্যবসার কাজে ব্যবহার করেন সেই খরচগুলো আমরা সব ডিডাক্ট করতে পারি। তাদের ট্যাক্সেবল ইনকাম থেকে এই এক্সপেন্সেসগুলো যখন আমরা ডিডাক্ট করব, বছর শেষে তাদের ট্যাক্স লায়াবিলিটি অনেক কম হবে, অনেক সময় তারা অনেক টাকা ফেরতও পেতে পারেন। তো এটা হচ্ছে আমাদের যদি কখনো কোনো বিষয়ে চ্যালেঞ্জও করে থাকে তাহলে সেই তাহলে সেটা সাবস্ট্যান্সিয়েট করার জন্য আমরা তখন ওই রিসিটগুলো আমাদের খুব কাজে আসে, কাজে লাগে। হ্যাঁ জি, এই যে আপনার ধরেন আপনার বলছিলেন যে এস্টিমেটেড ট্যাক্স এবং 40K ক্রেডিট, আপনি খুব অল্প বাক্যে কি ব্যাখ্যা করা সম্ভব? অল্প বাক্যে, হ্যাঁ, 40 ক্রেডিটস মানে আসলে কথা হচ্ছে যে 10 বছরের মতো কাজ থাকলেই 40 ক্রেডিটস কেন বলে, মেডিকে ইয়ের জন্য আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট এলিজিবিলিটি পাওয়ার জন্য সোশ্যাল সিকিউরিটি 40 ক্রেডিটস মানে 10 বছর কাজ করতে হয়, এটাই হচ্ছে 40 ক্রেডিটস মিনিমাম ওয়েজে অন্তপক্ষে এটা ক্যালকুলেশনটা হয়। তার মানে প্রায় এস্টিমেটেড ট্যাক্স কখন কখন দেওয়া উচিত যারা এখন প্রস্তুতি নেবেন তাদের জন্য? যারা এস্টিমেটেড ট্যাক্স আসলে বলতে গেলে 4টা কোয়ার্টারে দিতে হয়, কিন্তু কোয়ার্টারের মাঝে দিলেও কোনো অসুবিধা নেই, বছরের শেষে অন্তপক্ষে দেখাতে হবে যে এই বছর আমার ট্যাক্স লাইবিলিটি যা আছে তার 90% আমার পেমেন্ট করা হয়ে গেছে। এই জিনিসটা আমরা মনে রাখতে হবে যে আমার যদি 100 টাকা যদি ট্যাক্স লাইবিলিটি হয় আমার 90 টাকা হয়ে গেছে, নাইলে কিন্তু বছর দেড়েক বাদে আপনি একটা চিঠি পাবেন যে 2017 সালের চিঠি এখন আসতেছে যে এস্টিমেটেড ট্যাক্স তুমি পে করো না, এনাফ তোমার জমা হয় না। এটা কি 1099 যারা কাজ করছে তাদের প্রত্যেকের এস্টিমেটেড ট্যাক্স দিতে হবে? এটা আর্নিং বেশি, আর্নিং বেশি না বেশি হোক কম হোক যাদের ট্যাক্স লাইবিলিটি থাকে তাদের এস্টিমেটেড ট্যাক্স দেওয়া উচিত। আমার সাজেশন হচ্ছে যারা উবার চালান অথবা যাদের ট্যাক্স রিফান্ড পাচ্ছেন না কারণ বাচ্চা টাচ্চা নেই, তাদের ক্ষেত্রে এস্টিমেটেড ট্যাক্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমার প্রশ্নটা আপনি শুরু করবেন এবং শেষ করবেন আমাদের সরার ভাই, সেটা হচ্ছে নতুন ব্যবসায়ীদের কোন কোন দিক লক্ষ্য রাখা উচিত, যারা নতুন ব্যবসা করতে শুরু করবেন তারা আসলে কীভাবে ব্যবসাটা শুরু করবেন, কোন কোন বিষয় লক্ষ্য রাখবেন? নতুন ব্যবসায়ীদেরকে ব্যবসা শুরু করার আগে তাদেরকে আদর্শ যে তাদের সিচুয়েশন অনুযায়ী, তাদের মানে যেটা তাদের সিচুয়েশনে যেটা সুইটেবল সেরকম একটি বিজনেস ফর্ম প্রথমে তাদেরকে সিলেক্ট করতে হবে। তো এই বিজনেস ফর্মের মধ্যে আছে সোল প্রোপ্রাইটারশিপ, কর্পোরেশন, LLC বা লিমিটেড লাইবিলিটি কর্পোরেশন। তো এই ফর্মগুলো সিলেক্ট করার ব্যাপারে একজন CPA-র পরামর্শ নেওয়া উচিত, যাতে করে তাদের সিচুয়েশন অনুযায়ী আমরা তাদেরকে একটি সুইটেবল বিজনেস ফর্ম সিলেক্ট করার ব্যাপারে হেল্প করতে পারি। জি ধন্যবাদ। সরওয়ার জি চৌধুরী। হ্যাঁ, আসলে শ্রাবণী সিং অত্যন্ত সুন্দরভাবে জিনিসটা ব্যক্ত করেছেন। আপনার ব্যবসা শুরু করবেন, আপনার ব্যক্তিগত লাইফস্টাইল, আপনি কি করতে চাচ্ছেন, আপনার
আপনার পারিবারিক অবস্থান সব কিছু মিলিয়েই আপনাকে ব্যবসাটা শুরু করতে হবে। অনেক সময় যারা মনে করেন যে আপনার বাংলাদেশে বন্ধু আছে তারা ব্যবসা করতে চাচ্ছে, তাদের জন্য আমরা বলবো যে এলএলসি করেন। আর যারা মনে করেন, তাহলে আপনার কাছে এই প্রশ্নটা আমরা একটু ব্যাখ্যা জানতে চাই যে ধরেন এলএলসিতে কি ধরনের সুবিধা পাচ্ছে বা কোন কোন জায়গাতে এই বিষয়টা হিট করছে, আর কোন ধরনের ব্যবসা তার ব্যক্তিগত সম্পদকেও টেনে ধরতে পারে সেটা কি একটু ছোট করে বলবেন? অবশ্যই, খুব সুন্দর ছোট করে বলছি যে যারা সোল প্রপ্রাইটারশিপ তাদের কিন্তু তাদের নিজের সাথে ব্যবসার সাথে কোনো ভেদাভেদ নাই। আমি ব্যবসা করছি, আমি লায়েবল, আমার কোনো জরিমানা আসলে আমার আমার নিজের গায়ের উপর আসবে, আমার সম্পদের উপর আসবে। আর যারা পার্টনারশিপ তাদেরও সেম অবস্থা, আমি আর শাহেদ ভাই পার্টনার হয়ে একটা ব্যবসা শুরু করলাম, একটা টেলিভিশন কোম্পানি খুললাম, দেখা গেলো যে আমাদের গাড়ি যাইয়া মারলো একজনকে, তখন আমরা দুজনেই লায়েবল হয়ে গেলাম, আমাদের ব্যক্তিগত সম্পত্তি নিরাপদ না। আর যারা কর্পোরেশন, কর্পোরেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা লিগ্যাল এন্টিটি, আমার সাথে কর্পোরেশনের কোনো সম্পর্ক নাই। আমি প্রেসিডেন্ট হইতে পারি, আমি আই এম দি অফিসার, কিন্তু কর্পোরেশনের কোনো অব্যবস্থা অথবা কর্পোরেশনের লাইবিলিটির জন্য আমি ব্যক্তিগতভাবে দায়ী হব না সেরকম। আর জিনিসটা হচ্ছে যে কর্পোরেশনের আর একটা জিনিস আছে ডবল ট্যাক্সেশন, কর্পোরেশন একবার ট্যাক্স দিবে, আবার আমি ওনার হিসাবে আমি একবার ট্যাক্স দিব। আর যেটা এলএলসি যেটা চতুর্থ, সেটা এখন লোকজন খুবই আমাদেরকে জিজ্ঞেস করে এলএলসি করবো কেন। আমার কথা হচ্ছে যে এলএলসি করবেন, এলএলসির মধ্যে দুটা জিনিসই পাচ্ছেন, কর্পোরেশনও পাচ্ছেন আবার পার্টনারশিপের স্বাদও পাচ্ছেন। তার মানে আপনি কর্পোরেশনের স্টাইলে কাজ করছেন কিন্তু পার্টনারশিপের মতো আপনি ট্যাক্স দিচ্ছেন না, মানে কোনো কর্পোরেট ট্যাক্স দিচ্ছেন না, আপনি দিচ্ছেন নিজস্ব ট্যাক্স। তবে আমাদের মধ্যে সময় নাই, আমি একটা কথা যোগ করতে চাই, সরি, এলএলসি এবং কর্পোরেশনের বিষয়টিতে, কারণ কর্পোরেশন করাটাও কিন্তু একটু জটিল, সেখানে আপনার কিছু রুলস এন্ড লজ এন্ড রেগুলেশনস অনেক বেশি কমপ্লিকেটেড, এবং সেই ক্ষেত্রে যদি আমরা একটা এলএলসি ফর্ম করি তখন সেটা সিঙ্গল মেম্বার ম্যানেজড অথবা অনেক কম জটিলতার সাথেও সেটা ফর্ম করা সম্ভব, এবং সেখানে ওই কর্পোরেশনের বেনিফিটগুলো একটা এলএলসি পেতে পারে। জি, ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের আসলে এক ঘর মে দোপির ধরুন আমাদের আলাদা পাবো, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়।